আশা করি দিনটা ভালোই যাবে আগামী আঠারো জানুয়ারি থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে থ্রি এবং ফোর এটাও আমরা খুলে দিচ্ছি আঠারো জানুয়ারি থেকে আমরা কলেজ খুলেছিলাম সেভেন ডিসেম্বর থেকে ভালোভাবেই কলেজগুলি চলছে আমরা টেন এবং টুয়েলভ খুলেছিলাম সেভেন ডিসেম্বর থেকে আমরা নাইন এবং ইলেভেন খুলেছিলাম আটাইশ ডিসেম্বর থেকে আমরা ফাইভ থেকে এইট পর্যন্ত খুলেছিলাম ফোর্থ জানুয়ারি এবং ওই দিন থেকে স্কুল হোস্টেল এবং কলেজ হোস্টেলও খুলে দিয়েছি আর আঠারো জানুয়ারি থেকে আমরা খুলতে যাচ্ছি

এওয়ারনেস জেনারেশান এবং সব ফর সিবিএসই পাবলিক আইসিসি স্কুলস ফর স্টুডেন্টস অফ ক্লাস ইলে থ্রি অ্যান্ড ফোর হুয়ে ইন প্রেরণান সাধনা গ্রুপ সবগুলি কীভাবে করবে জন্য পুরু এস আমরা স্কুলগুলিতে পাঠিয়ে দিচ্ছি আঠারো তারিখ থেকে আমরা পুরুদমে থ্রি ফোর থেকে থ্রি অ্যান্ড ফোর শহ সবগুলিতে চালু থাকবে এটা আপনার আপনাদের নজরে নেওয়ার উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরাও যেন তৈরি থাকে অভিভাবকদের প্রচণ্ড চাপ যেন স্কুল খুলি সেজন্য অনেক চিন্তা করে অন্য রাজ্যে কি করলো না করলো জানি না আমরা খুলে দিচ্ছি আমরা খুলে আমাদের লাভবান লাভ হয়েছে কলেজের ক্ষেত্রেই হোক স্কুলের ক্ষেত্রে হোক এতে খুব লাভ হয়েছে এবং শিক্ষক শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে অতিরিক্ত কেউ কেউ অতিরিক্ত টাইম করেও তাদেরকে সিলেবাসের সাথে যুক্ত করতে চেষ্টা করছে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাব তারা পুরোপুরি সহযোগিতা করছে সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা স্কুলের ক্ষেত্রে বললাম আমরা কুড়ি জানুয়ারি থেকে এক হাজার চারশো আষট্টি জনকে অফার দিচ্ছি এক হাজার চারশো আষট্টি জনকে অফার দিচ্ছি এর মধ্যে ইউজিটি পাঁচশো একাত্তর জন জিটি আটশো সাতানব্বই জনকে আমরা অফার দিচ্ছি টিআরবিটির কাছে আমরা যা চেয়েছিলাম এর মধ্যে তারা চোদ্দোশো আষট্টি জনকেই তারা পাঠিয়েছে আমাদের কাছে তাদের কাছে আর স্টকের নেই আমরা চেয়েছিলাম ইউজিটি সতেরোশো পঁচিশ জন যেন আমাদেরকে দেয় আমরা সতেরোশো পঁচিশ জনকে বিভিন্ন স্কুলে রিক্রুটমেন্ট করার জন্য আমরা তৈরি এবং গভর্নমেন্ট আমাদেরকে পারমিশন দিয়েছে ক্যাবিনেট এবং অ্যাজ ওয়েল এজ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাকর্ডিংলি ইউজিটি সতেরোশো পঁচিশ জন রিকজিশন দেওয়ার পরে টিআরবিটি আমাদেরকে পাঁচশো একাত্তর জন মাত্র পাঠিতে পাঠাতে পেরেছে তার মানে এগারোশো চুয়ান্ন জন দিতে পারেনি আর গ্র্যাজুয়েটের জন্য জিটি দুই হাজার একশো ষোলো জন আমরা চেয়েছিলাম টিআরবিটি আমাদেরকে আটশো সাতানব্বই জন মাত্র দিতে পেরেছে এক হাজার দুইশো দিতে পারেনি তো যাদের দিয়েছে তারা কুড়ি তারিখের পর থেকেই আমরা তাদেরকে অফার দেওয়া শুরু করবো অর্থাৎ চোদ্দোশো আষট্টি জনকে অফার দিতে যাচ্ছি আফটার টোয়েন্টিএ জানুয়ারি এবং এই যে এক হাজার দুইশো উনিশ জিটি এবং এক হাজার একশো চুয়ান্ন ইউজিটি এই দুই হাজার তিনশো তিয়াত্তর জন যে আমরা পেলাম না এর জন্য টিআরবিটিকে চিঠি পাঠাবো তারা যেন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় দুই হাজার তিনশো তিয়াত্তর জনকে আমরা চিঠি পাঠাবো যেন আমাদের এই লোক লাগবে তোমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করো পরীক্ষা নেওয়ার জন্য আমরা এর মধ্যে এ ছাড়াও আঠাশ জন ইউজিটি এবং এগারো জন জিটি এদেরকে আবার পোস্টিং দিচ্ছি বলে এরা কোথেকে আসলো এদের আমরা আগে অফার পাঠিয়েছিলাম কিন্তু তারা অ্যাকসেপ্টেন্স দিয়েছে মাত্র যেহেতু অ্যাকসেপ্টেন্স দিয়েছে তাদের তাদেরকে আমরা পোস্টিং দিতে যাচ্ছি আঠারো জন ইউজিটি এবং এগারো জন জিটি এদেরকে পোস্টিং দেবো এরা অ্যাকসেপ্টেন্স দিয়েছে বলে সেন্ট্রাল টেট সংখ্যাটা আমরা জানি না কত সেন্ট্রাল টেট যারা কোয়ালিফাইড আছে তাদেরকেও আমরা নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি এখন এটা ক্যাবিনেটের সিদ্ধান্তের জন্য পেন্ডিং রয়েছে আমাদের দপ্তর উদ্যোগ নিয়েছি যে সেন্ট্রাল টেট যারা আমাদের রাজ্যে আমাদের রাজ্যে বসবাসকারী যেসব ছেলে মেয়ে সেন্ট্রাল টেট কোয়ালিফাই করেছে তাদেরকেও আমরা আমরা চাকরি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি সেই জন্য ক্যাবিনেট ডিসিশন ইজ নিডেড সেই জন্য আমরা ফাইল প্রসেস করেছি আমরা টেট আমাদের যে পাস করেছে কিন্তু তারা ওভারইজ হয়ে গেছে টেট পাস করলেই যে আমি তাদের চাকরি দেওয়ার প্রশ্ন এটা নয় টেট কোয়ালিফাইড যারা হয় তারা ওয়েটিং লিস্টে থাকে সেই জন্য আমরা এরকম আমাদের কাছে খবর রয়েছে যে কিছু কিছু খুব সামান্য কুড়ি থেকে পঁচিশ জন হতে পারে এরকম আমাদের রাজ্যে টেট পরীক্ষা তারা পাশ করেছে কিন্তু তারা ওভারেজ হয়ে গেছে তো আমরা এখনো সিদ্ধান্ত নেইনি আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেব হঠাৎ করে একজন এসে বলল একজন তাকে তো দিতে পারি না অ্যাডভার্টাইজমেন্ট দেব এরকম কেউ যে আছে যারা টেট কোয়ালিফাইড হয়েছে আমাদের রাজ্যে অথচ বয়সের জন্য তারা পার্টিসিপেট করতে পারছে না এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা অতি সত্য দেবো দেওয়ার পরে সরকার বিবেচনা করবে বিবেচনা নট এটা ফাইনাল না আই এম নট দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এটা ক্যাবিনেট বলে একটা জিনিস আছে সুতরাং আমাদের শিক্ষা দপ্তর আমরা মানসিকভাবে তৈরি হয়েছি এটার জন্য আমরা ক্যাবিনেটের সম্মতি নিতে যাব এই দুটো জিনিস আপনাদেরকে জানিয়ে রাখলাম আজকের ক্যাবিনেটের দিই কারণ আমরা দুটো একটা জিনিস বলছি আমরা একটা রুলস আছে আমাদের রাজ্য সরকারের চিফ মিনিস্টার ডিসক্রিশনারি গ্র্যান্ড রুলস এটা নাইনটিন হয়েছিল এরপর পাঁচবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবার আবার একটা সিক্স অ্যামেন্ডমেন্ট লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল দুই হাজার বারোতে কিপিং ইন ভিউ দ্যাট ইন অ্যাডিশান টু দি কেসেস অলরেডি স্পেসিফাইড ইন দি প্রিন্সিপাল রুলস কেসেস অফ অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি পাবলিক অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড অলসো দি ডেথ অফ ডেথ কেসেস কজড বাই করোনা ভাইরাস কোভিড নাইন্টিন কেসেস অনলি এগুলি ডিসক্রিপশন রুলসের মধ্যে উল্লেখ ছিল না এত স্পেসিফিক সেজন্য আমরা অ্যামেন্ডমেন্ট করে কয়েকটা জিনিস ঢুকিয়েছি আগে কি ছিল এক মেডিকেল কেসেস রেফার্ড ফর ট্রিটমেন্ট আউটসাইড দি স্টেট বাই দি কম্পিটেন্ট মেডিকেল বোর্ড

আরেকটা মেজর জিনিস আমরা ডিলেট করে দিচ্ছি কি ডিলেট করছি যে টু জি টু বি এলিজিবল ফর ডিসিপ্লিন গ্র্যান্ড এজ এক্সেপশনালি জেনুইন কেস অফ হার্ডশিপ অ্যারাইজিং আউট অফ প্রিকুরশনারি কন্ডিশন দি ইনকাম অফ ইচ ইন্ডিভিজুয়াল বেনিফিশারি শুড নট নর্মালি এক্সেড রুপিস ওয়ান লাখ পার ইয়ার অ্যান্ড ডিক্লারেশন টু দি এফেক্ট দ্যাট এফেক্ট উইল হ্যাভ টু বি মেইড বাই দি বেনিফিয়ারি বিফোর ডিক্স গ্র্যান্ড ইজ স্যাংশন টু হিম তার মানে এক লক্ষ টাকার যদি উপর হতো তার চিফ মিনিস্টারের এই জায়গাটা আর এক লক্ষ টাকা নিয়মে বছরে কিছুই না সেজন্য আমরা এই এক্সপ্রেশনটাকে টোটাল ডিলিট করে দিচ্ছি কারণ যাতে প্রকৃত লোকরা পেতে পারে এই জন্য ডিলিট করে দিচ্ছি এবং এক লক্ষ জায়গায় আমরা দশ লক্ষ করে দিচ্ছি চিফ মিনিস্টার ডিসক্রেন্সি ফান্ডটা এখন ওয়ান টু টেন লাক্স আমরা করে দিচ্ছি আমরা যে যেমন এইচ ডিআরএফের অনেক টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম বলেছিল একরকম তো যে কোনো কারণে অল ওভার ইন্ডিয়ার কাছে চিন্তা করতে গিয়ে সেই জন্য আমরা চিফ মিনিস্টার ডিসক্রেন্সারি গ্র্যান্ড রুলসটাকে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি এটাই আপনাদের জানা এবং এক্সপ্রেসেন্টারে ডিলেট করে দিয়েছি এই কয়টা জিনিস আপনাদেরকে বলার ছিল সেজন্য আমি ব্রিফিং করে দিলাম যেহেতু কোভিড সিচুয়েশনটা যেহেতু আমাদের আছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কোভিড সিচুয়েশনের সর্বশেষ রিপোর্ট আজকের চোদ্দ তারিখ গতকাল স্যাম্পল টেস্ট হয়েছিল পনেরোশো পজিটিভ এসছে ফাইভ পজিটিভিটি রেট জিরো পয়েন্ট থার্টি থ্রি ডেথ নীল টোটাল অ্যাক্টিভ কেস ফর্টি ফাইভ বারো তারিখ এর আগের দিন উনিশশো চুয়াল্লিশ টেস্ট ছটা পজিটিভ পার্সেন্টেজ পজিটিভিটি রেট জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট ডেথ ওয়ান অ্যাক্টিভ কেস ফর্টি সিক্স এটা হলো পার ডে হিসাবে সবটাই আছে একদম যেটা অক্টোবরের এক তারিখ পজিটিভিটি রেট ছিল টেন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট টেন পয়েন্ট আজকে জিরো তো এই জিনিসটা বলার অর্থ এই জন্য এবং আমাদের রিকভারি রেট আজকের তারিখে নাইনটি রিকভারি রেট বাকিগুলি আপনারা জানেন তবুও এই দুটো জিনিস বলে রাখলাম মর্টালিটি রেট আমাদের ওয়ান অনেক রাজ্যের থেকেই ভালো পজিটিভিটি রেট তো বললামই টেস্ট পার মিলিয়ন আমরা প্রতি লক্ষে ওয়ান এক লক্ষ উনপঞ্চাশ হাজার পার মিলিয়ন এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো সাতান্ন এখন এর মধ্যে আমাদের স্টেটে ফার্স্ট পেজে ছাপ্পান্ন হাজার পাঁচশো ডোজ এসছে ছাপ্পান্ন হাজার পাঁচশো ডোজেস ফর ভ্যাকসিন ওয়ার রিসিভড ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আউট অফ দ্যাম পঞ্চান্ন হাজার আটশো কুড়ি ডোজেস আই আর ডিস্ট্রিবিউটেড টু অল দ্য ডিস্ট্রিক্টস নর্থে পেয়েছে পাঁচ হাজার সাতশো কুড়ি উনকোটি পেয়েছে তিন হাজার দুশো পঞ্চাশ ধলাই পেয়েছে ছয় হাজার তিনশো খোয়াই পেয়েছে চার হাজার ছশো নব্বই ওয়েস্ট পেয়েছে সত্তর হাজার পাঁচশো পেয়েছে পাঁচ গুমতি পেয়েছে ছয় হাজার সাউথ পেয়েছে ছয় হাজার ডিস্ট্রিবিউট করা হয়েছে আমাদের এই ভ্যাকসিন কাজ শুরু হবে ষোলো জানুয়ারি দুই হাজার একুশ এ কাজে ইমুনাইজেশন একশোটা ইমিউনাইজেশন সাইটস একশো বাহান্নটা ভ্যাকসিন ভ্যাকসিনেটার তিনশো চার এবং টোটাল টিম এই ভ্যাকসিনের সাথে যুক্ত থাকবে নশো আশি এই কাজের সাথে যুক্ত থাকবে নশো আশি হেলথের স্টাফ হেলথ এর স্টাফ অ্যান্ড হোমের স্টাফ এই যে প্রথম কারা পাবে আমাদের হেলথ ওয়ার্ক ওয়ার্কার্স হল পঁয়তাল্লিশ হাজার চারশো বত্রিশ এই পঁয়তাল্লিশ হাজার চারশো বত্রিশের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা এখন দেব যে ডোজ এসছে যে ডোজ এসছে এই ডোজে আমরা সবাইকে দিতে পারব না সেজন্য ফিফটি ফাইভ পার্সেন্ট সরকার সিদ্ধান্ত নিয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট ডোজ যেইগুলি এসছে এতে কাবার হবে হেলথ ডিপার্টমেন্টের যারা সাথে যুগ হেলথ কেয়ার ওয়ার্কারস তাদের জন্য এক মাস পরে আঠাইশ দিন পর সেকেন্ড ডোজ এদেরকেই ষোলো তারিখ যারা দেবে ষোলো তারিখ যারা ভ্যাকসিন পাবে এদের সেকেন্ড ডোজ দিতে হবে আফটার টোয়েন্টি এইট ডেজ বাকি ফর্টি ফাইভ পারসেন্ট যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে আবার ডোজ আসবে তখন ফর্টি ফাইভ পেট আসবে এর পরের ফেজে আসবে পুলিশ প্যারামিলিটারি ফোর্স মিলিটারি ফোর্সেস মিউনিসিপ্যালিটি স্টাফ ঝাড়ুদার থেকে শুরু করে স্টাফ রেভিনিউ ডিপার্টমেন্টের স্টাফ বিশেষ করে এসডিআরএফ সেকেন্ড পেজে আসবে তো এবং ষোলো তারিখে মুখ্যমন্ত্রী স্পেশাল একটু আগে বলেছি একশো বাহান্নটা সাইট আছে ইমিউনিজেশন সেশন সাইট কিন্তু ইনাগরেশন সাইট সতেরোটা ইনাগরেশন সাইট সতেরোটা আমাদের কাছে লিস্ট আছে আপনারা ফটো তুলে নেবেন স্পেশাল সাইট একটা আমরা করেছি ফর ইনাগরেশন টাউন হল টাউন হলে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ইনগরেট করবেন টাইমটা এখনো ফাইনাল হয়নি উনি সতেরোটা জায়গায় মুখ্যমন্ত্রী টাউন হল থেকে বসেই দেখতে পাবেন যে সব জায়গায় ভ্যাকসিনের কাজ চলছে তো এই হলো ওয়েস্ট ত্রিপুরাতে সব ডিস্ট্রিক্ট করা হয়েছে ওয়েস্ট ত্রিপুরাতে তিনটা জায়গায় সেশন সাইট টিএমসি ইমিউনাইজেশন ক্লিনিক গান্ধীগ্রাম পিএইচসি পশ্চিম ভুবন বন পিএসসি অন্য জায়গাও যা আছে আপনার দেখেন ফটো নেবেন আর স্পেশাল সাইট ফর ইনোগ্রেশন টাউন হল এ আমাদের প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যখন সেকেন্ড ডোজ আসবে বা পরবর্তী সময় আমরা পাব তখন বাকি হেলথ ওয়ার্কার এবং অন্যান্য স্টাফরা ধীরে 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 চলবে না এটা সিদ্ধান্ত হলো আমাদের এটা আমি জানি না কিন্তু আমি জানি এটাও কেউ কেউ বলছিল মন্ত্রীরা নেবে কি না এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফার্স্ট যারা ওয়ারিয়ার তাদের কথাকে চিন্তা করতে হবে সুতরাং যেখানে তারা যুদ্ধ করে এ রাজ্যের মানুষকে বাঁচিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে তাদের কথা অগ্রাধিকার দিতে হবে এই যে ফিফটি ফাইভ পার্সেন্ট আপনারা বলতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট না কেন সেকেন্ড ডোজ আমি না দিলে প্রথম ভ্যাকসিনের কোনো অর্থ থাকবে না সেজন্য এটা পেন্ডিং রাখা হবে ওই আঠাশ দিনের পর যেন সেকেন্ড ডোজ ওই জন্যই ফিফটি ফাইভ পার্সেন্ট হিসাব করে দেখা গেছে এ ডোজ একটা ডোজ দিলে আমরা সবকে দিতে পারতাম কিন্তু তৈরি থাকতে হবে নতুবা যে উদ্দেশ্যে দেওয়া তাহলে এটা বৃথা হয়ে যাবে সেজন্য ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজের জন্য তৈরি থাকতে হবে ওই সময় যদি ফাটদার জিনিস না আসে তাহলে ফার্স্ট ডোজ দেওয়াটাই ভুল হয়ে যাবে এই জন্যেই এটা কিভাবে স্বাস্থ্যকর্মীদের কারা আগেভাবে কারা পরে ডিপার্টমেন্ট উইল ডিসাইড